আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আন্ডার 30 মিনিটে স্প্যাগেটি। এই রান্নায় আমার কী কী লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই প্যাকেটে আমি পুরাটাই রান্না করব। গ্রিল চিকেন 1 কাপ, বাটার নিব 1/4 কাপ, পাস্তা সস 1/2 কাপ, গাজর 1/2 কাপ, বেবি ক্যাবেজ 1/2 কাপ, ব্রোকলি 1/2 কাপ, লাল ক্যাপসিকাম 1/2 কাপ, কাঁচামরিচ 4-5টা, রসুন 2 টেবিল চামচ। আমি একটা হাঁড়িতে বেশি করে কিছু পানি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। পুরো প্যাকেটটা আমি দিয়ে দিলাম। এটা এখানে সিদ্ধ হতে আমার সময় লাগবে 10 থেকে 12 মিনিট। এটা এইভাবে সিদ্ধ হতে থাক, আমি পাশে প্যানে তেল দিয়ে রান্না শুরু করে দিই। আমি এখানে 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি 1/4 কাপ বাটার, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। দিয়ে দিলাম চিকেনগুলো, এখানে আমার 1 কাপ চিকেন, গ্রিল চিকেন। এটা আমি এগুলোকে একটু নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এখানে ভেজিটেবলগুলো যেটা হতে একটু সময় লাগবে সেটা আমি আগে দিব। আমি দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিলাম আমি পাতাকপি, আবার আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যে টাইপের ভেজিটেবল আমরা এইভাবে ইউজ করি না কেন, যেটা হতে একটু বেশি সময় লাগবে সেটা আমাকে আগে দিতে হবে। আর সবগুলো ভেজিটেবলই আমি কাঁচা নিয়েছি, কোনোটা আমি ভাপ দিয়ে নেইনি। আর এখানে আমি এখনও লবণ ইউজ করছি না। আমি এখন দিয়ে দিব ব্রোকলি, আবার এটাকে একটু নেড়ে চেড়ে নিব। আর এই রান্নাটা করতে হবে হাই হিটে। কেউ ইচ্ছে করলে এই রান্নাটা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন। দিয়ে দিলাম আমি সস, এখানে 1 কাপ সস আছে, আবার আমি সস দিয়ে সবগুলো ভেজিটেবল একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আমার মনে হলো আমার আর একটু সস দরকার, আমি দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম, কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ লিকুইড মিল্ক ইউজ করব। এখন দিয়ে দিব আমি 1 কাপ মিল্ক। মিল্ক এই রান্নাটার মধ্যে একটা আলাদা একটা টেস্ট আসবে, পুরো রান্নাটারই স্বাদ বদলে দিবে, একটা ক্রিমি ভাব থাকবে। আর এটা খেতে ছোট বড় সবারই খুব ভালো লাগবে, সবাই খুব পছন্দ করবে, বাচ্চাদের টিফিনেও এটা খুব ভালো চলবে। আমি এখানে দিয়ে দিব কিছুটা ব্ল্যাক পেপার 1/2 চামচ। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা
চাইনিজ লবণ, যেটা ফ্রাইড রাইস, সিজলিং এইসব টাইপের মধ্যে এই লবণটা বেশি ইউজ করা হয়। এই লবণটা না থাকলে কোনো সমস্যা নেই, ঘরে নর্মাল যে লবণ থাকে সেটা দিয়েও হবে। আমার ছিল তাই আমি এটা ইউজ করলাম। দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা স্প্যাগেটি। এখন আমি এটা দুটো পেঁচুলা দিয়ে ভালো করে মিক্স করে নেব ভেজিটেবলের সাথে। আমার কাছে এই মিক্স করার কাজটা দুটো পেঁচুলা দিয়ে করতেই ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি কিছুটা শুকনো মরিচ ভেজে রাখা গুঁড়া এটা আমি দিয়ে দিলাম। এটা আমি একদম লাস্টে ইউজ করলাম। আমি এখন এটা একটা সার্ভিং ডিশে তুলে নিলাম। খেতে অসম্ভব অসম্ভব ভালো লাগবে, আপনারা করে দেখবেন। বাচ্চারা খেয়ে তো টপাটপ প্লেট খালি করে ফেলবে। দেখেন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে তো অসম্ভব অসম্ভব ভালো লাগবে। আপনারা করে কমেন্টসে আমাকে জানাবেন আপনাদের রান্না কেমন হলো। আমি আশা করি রেসিপি ঠিকঠাক মতো সব কিছু মেজারমেন্ট দিলে অবশ্যই অবশ্যই অনেক ভালো হবে। আমার রান্নার সাথেই থাকবেন। থ্যাংক ইউ।